নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সে বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক আজ চলেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে সে বন্ধুরা দেখো আমরা তো ছবি তুলি মানে আমাদের তো ফটো জেরক্স দোকান আছে তো তো আমরা ছবি তুলি তো ছবি তোলার সময় অনেক কাস্টমার চলে আসছি বিভিন্ন ধরনের প্রকৃতি নিয়ে চলেছি মানে একটা বলতে চাইছি যে একটা কাস্টমার এলে কী কী দিক আমাদের খেয়াল করে ছবি তোলা উচিত সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করবো সো দেখো কিছু কাস্টমার এলো দেখা যাবে খুব তাড়াতাড়ি চলে এলো অন্ধনধ হয়ে চলে এলো সারা শরীর ঘামে ডুবে গেছে তো এই অবস্থায় যদি তুমি ছবি তুলো তাহলে কী হয় ছবিটা মানে ঘাম অবস্থায় আসে তো ছবিটা একদম বিচ্ছিরি হয়ে যায় তাই যে ক্যামেরাম্যান তাকেও বলছি এবং যে ছবি তুলতে আসছে তাকেও বলছি যে এই ঘাম অবস্থায় কেউ ছবি তুলবে না তো এটা ক্লিন করার পরে একটু শুকে যাওয়ার পরে পরিষ্কার করে তারপরে তুমি ছবি তুলবে তো এইটা হলো একটা পয়েন্ট তো আরও কিছু কিছু পয়েন্ট আছে সেগুলো তোমাদের সাথে আজকে ডিসকাস করবো দেখো তো সেকেন্ড পয়েন্ট হলো যে ধরছি কেউ এলো বাড়ি থেকে আসে মুখটা একটু খসখসে লাগছে তাই কিছু অয়েল জাতীয় মানে কিছু তেল মেখে নিয়েছে মুখে বা ক্রিম মুখে মানে ভালো করে মেখে নিয়েছে তাহলে কি হবে যখন ছবি তোলা হবে মুখ গোটা তেল তেলে হয়ে যাবে একদম ছবিটা বাজে হয়ে যাবে আর ছবিতে যখন ফ্লাস্ক পড়বে এবং সেই যে তেল তেল করছে সেই সব জায়গায় অয়েলি ভাব চলে আসবে এবং বিচ্ছিরি হয়ে যাবে ছবিটা তাই সবাইকে রিকোয়েস্ট করব যে যারা ছবি তুলে আসবে বা কেউ যদি মানে যে ফটোগ্রাফার ছবি তুলছে তার কাছে অবশ্যই একটা মুখ ক্লিন করা হয়তো একটা কোনো মানে কোনো টিস্যু পেপার রাখতে পারো বা তুমি বা যেই যে ছবি তুলতে আসবে তার কাছে সে যেন অবশ্যই মুখে কিছু না মেখে আসে সেটা খেয়াল করতে হবে আমাদের আচ্ছা এই দুটো পদ্ধতি হয়ে গেল এইবার যে তিন নম্বর পদ্ধতি সেই তিন নম্বর পদ্ধতিটা কি আচ্ছা তিন নম্বর পদ্ধতি হলো কেউ যদি ছবি তুলতে এলো এবার ছবি তুলতে এসেছে হঠাৎ ছুটে এসেছে এবং চুল টুল ঘ মানে একদম এদিক ওদিক হয়ে আছে যেন পাখির বাসা হয়ে আছে সো চুলটা এলো এলোভাবে হয়ে গেছে তো তোমাদের কাছে একটি চিরুনি রাখা অবশ্যই প্রয়োজন যারা ছবি তুলো সেই সব মানে স্টুডিও দোকানে অবশ্যই একটা চিরুনি রাখবে অবশ্যই তো যেই ছবি তুলছে অবশ্যই যেন সে মাথায় চিরুনিটা দিয়ে সুন্দরভাবে হয়ে বসে কারণ দেখো ছবিটা বিভিন্ন জায়গায় যায় মানে অনেক দরকারি কাজে যায় যদি কোনো মানে একদম এলোমেলো চুল থাকে বা মানে বিচ্ছি দেখতে চুল হয় তো দেখতে খারাপ লাগে না তো তাই একটা চিরুনি দিয়ে সুন্দর করে মাথাটা পরিষ্কার কোনে মানে ভাবে মাথায় ভালো করে চিরুনি দিয়ে তারপরে ছবি তুলতে বসা উচিত তো এই পদ্ধতিটা হয়ে গেল তো যে কেউ আমার কাছে ছবি তুলতে এসেছে সে বিড়ি খায় মানে এই যে এই যে বিড়ি খায় সেই বিড়ি খেয়ে সেই প্যাকেটটা সবসময় এই বুক পকেটে রাখে তো আমি তোমাদের একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি দেখো এ দেখো এরকম একটা প্যাকেট ধরি পকেটে রেখলো তা কী হলো যে আমি ছবি যখন তুলছি এই দিক এই এতো পর্যন্ত আমাকে তুলতে হবে তো পাসপোর্ট ছবি সবজ তো এই দিকটা যদি আমাদের ফুলে থাকে কি হবে দেখতে বাজে লাগে না তাই এটাকে বার করে দিতে হবে এইভাবে বার করে দিতে হবে তো সরি এটা একটা লাইট ছিল এটা বিড়ি প্যাকেট নয় তো এটা মজা করছিলাম আচ্ছা রেখে দিলাম এটা আরও একটি গুরুত্বপূর্ণ টিপস আছে লাস্টে এটা আচ্ছা ছবি তুলতে এলো ছবি তোলার সময় অনেকে দেখছি যে পান মুখে রাখে বা কেউ গুড কাতে রেঙ্গা এই ধরনের জিনিস মুখে রাখে তাহলে কি হবে যে মুখে এই সব জায়গায় বা এই সব জায়গায় ফুলে থাকে যদি সে মধ্যেখানে যদি পানটা ঢুকে রাখে তাহলে কি হয় যে এই জায়গাটা ফুলে যায় তাহলে ছবিটা দেখতে বাজে লাগে যে মুখে কিছু একটা আছে তো অবশ্যই যে ছবি তুলছে বা যে ছবি তুলবে দুজনকেই বলছি যে এইটা করার সময় যেন মুখের পানটা বাইরে ফেলে দিয়ে আসে বা মুখের যে যে গুট কাঁপাতে রেঙ্গা এইগুলো যেন বাইরে ফেলে দিয়ে আসে এটা খেয়াল রাখবি তো যেসব আমি টিপসগুলো বললাম এগুলো অবশ্যই তোমরা ছবি তোলার জন্য তোমরা খেয়াল করো তাহলে তোমার ছবি তোলার প্রতি যে গুরুত্বটা সেটা থাকবে এবং ছবিটা ভালো হবে সো আজকে যেটা আমি তোমাদের বজাতে চেয়েছিলাম যে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিলাম তোমাদের ছবি তোলার জন্য খুব প্রয়োজন এই টিপসগুলো তো অবশ্যই তোমরা এগুলো ফলো করো তো যেটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেইল আকনটি অন করে দিও তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে